দেশ বিদেশের সব ট্রেন্ডিং নিউজ পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন উইঘুর মুসলিমদের প্রতি নির্যাতন যেন কিছুতেই থামছে না তাদের বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে প্রায় দশ লাখ উইগুর মুসলিমকে বন্দি করে রাখার অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে বন্দীদের ওপর নিপীড়ন ও নির্যাতনের কারণে তীব্র সমালোচনার মুখে দেশটি দেশটিতে সংখ্যালঘু মুসলিমদের মদ আর শুকুরের মাংস খেতে বাধ্য করা হচ্ছে যা মুসলিম আইনে নিষিদ্ধ শুধু তাই নয় চীনে উইঘুর মুসলিমদের বছরের পর বছর টিকে থাকা ঐতিহাসিক কবরস্থানগুলো গড়িয়ে দিচ্ছে দেশটির কর্তৃপক্ষ জানা যায় স্যাটেলাইট চিত্রের বিশ্লেষক আর্থরিচ অ্যালায়েন্স দুই সাল থেকে ধ্বংস হওয়া পাঁচচল্লিশটি কবরস্থান আবিষ্কার করেছিলেন এএফপির প্রতিবেদক সেখানে ধ্বংস হওয়া কয়েকটি কবরস্থান পরিদর্শনে গেলে সেখানে মানুষের শরীরের হার দেখতে পান সিএনএন এর প্রতিবেদনে আগে ও পরে মিলিয়ে কয়েকটি সম্পূর্ণ ধ্বংস হওয়া কবরস্থানের চিত্র প্রদর্শন করা হয় এদিকে উইগুর মুসলমানদের নিপীড়নে সংশ্লিষ্টতার অভিযোগে চীনের আটাইশ সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র